মাইক সম্বন্ধে নিশ্চয়ই তোমরা কম বেশি জানো, যারা জানো না তাদের বলে রাখি যে ব্লু এটি হচ্ছে একটা সুন্দর মাইক্রোফোন বা অসাধারণ একটা ইউএসবি মাইক্রোফোন যেটা তুমি কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দারুণ সুন্দরভাবে ভয়েস রেকর্ড করতে পারবে। তো সেইটা আমি কদিন আগে অর্ডার করেছিলাম এবং দু তিন দিনের মধ্যেই অ্যামাজন থেকে আমি ডেলিভারি পেয়ে গেছি, আজকেই ডেলিভারিটা পেয়েছি এবং তোমাদের সামনে আমি এই ব্লু এটি যে মাইক্রোফোনটা সেটা আনবক্সিং করব কমপ্লিটলি এবং সেটা কীভাবে আমি কম্পিউটারে সেট আপ করলাম এবং কীভাবে সেটিংস করলে তুমি সেটা থেকে বেস্ট রেজাল্ট পাবে, মানে খুব ভালো কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পাবে এবং কীভাবে করলে এর মানে এর কিছু ফিচার্স আছে, মানে সোজা কথায় ধরো তুমি একা কথা বলছো সেইটা রেকর্ড করাটা, বা ধরো তুমি কারোর সঙ্গে ইন্টারভিউ নিচ্ছ, তোমার অপোজিটে কেউ আছে তো তোমার কথা এবং যার ইন্টারভিউ নিচ্ছ তার কথা দুজনের কথা যাতে সুন্দরভাবে রেকর্ড হয় সেই ব্যাপারটা কীভাবে করতে হয়, অথবা ধরো তুমি চাইছো যে তোমার চারিদিকে যা হচ্ছে সব কিছুই সুন্দরভাবে রেকর্ড হোক সেইটার জন্য কীভাবে সেটিং করতে হয়, অথবা ধরো তুমি কোনো মিউজিক করছো বা কোনো গান করছো বা কোনো গিটার বাজাচ্ছো বা কিছু একটা ইনস্ট্রুমেন্ট প্লে করছো এবং তুমি চাইছো সুন্দরভাবে রিয়েলিস্টিক ওয়েতে সেটা রেকর্ড হোক, তো সেই সমস্ত সেটিংসগুলো কীভাবে সেইখানে তুমি চেঞ্জ করতে পারবে এবং কীভাবে সেটা সেটিংস করতে পারবে সেই টোটাল ব্যাপারটা এই ভিডিওতে দেখাবো। তো আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা ভালো করে দেখো। তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে আমাজন থেকে এসছে, ব্যাস এইটুকুনি আমাদের জন্য যথেষ্ট। তারপর বাকিটা সাইড করে দিই। আচ্ছা এই হচ্ছে বক্স, দেখে নাও, বেশ বেশ হেভি, বেশ হেভি জিনিস এর মধ্যে, বাবারে এটা লম্বা করে। আচ্ছা এর ভেতরে আবার একটা বাক্স আছে, প্লাস্টিক দিয়ে আটকানো ছিল, সেটা খুলতেই প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে একটা বেশ লম্বা একটা ইউএসবি কেবল, একটা বেশ লম্বা ইউএসবি কেবল, এটার সঙ্গে কম্পিউটার কানেক্টেড হবে, এটা সাইড করে রেখে দিই। এখানে কিছু ডকুমেন্টস আছে আমাদের হিরো আজকেকার, এই হচ্ছে আমাদের হিরো, আস্তে আস্তে বেরো। এটা সুন্দর, খুব সুন্দর প্যাকেজিং বলতে হবে, দেখো এই হচ্ছে জিনিস, এই হচ্ছে তোমাদের হিরো, দেখে নাও একবার, এই হচ্ছে তো, এই হচ্ছে আমাদের ব্লু এটি মাইক। এগুলো এই দু সাইডে আছে নব, এগুলো দিয়ে তুমি ওঠানামা করতে পারবে, সুন্দর স্ট্যান্ড আছে, এখানে ব্লু এটির ব্র্যান্ডিং আছে, ভালো করে দেখে নাও, সুন্দর ব্লু এটির ব্র্যান্ডিং। এখানে মিউট বাটন, এখানে আছে ভলিউম বাটন, ভাই এই ভলিউমটা হচ্ছে তুমি যে তোমার যে রিয়েল টাইম যে তুমি রেকর্ডিং করছো সেটা যখন তুমি শুনবে সেইটার ভলিউম বাড়ানো কমানোর জন্য এইটা, এবং এখানে মিউট আছে যাতে তোমার রেকর্ডিং বন্ধ করার জন্য এটা মিউট বাটন আছে। আর এই সাইডে আছে হচ্ছে মেন ফিচার্স যেটা আছে এখানে, যে এটা হচ্ছে গেন, মানে গেন মানে হচ্ছে তুমি যত দূর থেকে করবে এটা তত দূর থেকে ক্যাচ করে নেবে এবং মানে সোজা কথা এটা রেকর্ডিং যে ভলিউমটা সেটা বাড়াবে, মানে রেকর্ডের যে ভলিউমটা সেটা বাড়াবে, এবং গেন সবসময় কম রাখা ভালো, কিন্তু যত দূরে যাবে হয়তো সাউন্ড কোয়ালিটি সাউন্ড বাড়বে কিন্তু কোয়ালিটি তত খারাপ হবে, কিন্তু সেটা বজায় রাখতে হবে। আর এইখানে রয়েছে কিছু এক্সট্রা ফিচার্স, খুবই ভালো কোয়ালিটি রয়েছে। আর পেছনে এখানে রয়েছে এই যে এটা হচ্ছে তোমার হেডফোন জ্যাক, মানে তুমি যখন রিয়েল টাইম রেকর্ডিংটা তুমি শুনতে চাও তখন কিন্তু এই হেডফোন জ্যাকে এখানে তোমার অক্সিলারি কেবিল ঢুকে যাবে হেডফোনের, আর এইটা হচ্ছে রেকর্ডিংয়ের জন্য যেটা কম্পিউটারের সঙ্গে যে ইউএসবি কেবিলটা সেটা কিন্তু কানেক্টার এইটা, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার, তো এরপরে আমি কিভাবে এটাকে সেটিং করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো, সেটাও দেখে নাও। এর সাথে একটা সুন্দর ইউএসবি পোর্ট দিয়েছে, ইউএসবি পোর্টটাকে এইভাবে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দাও, সুন্দর করে দড়িটা খোলো, এইটা লাগবে এই পেছনটায়, পেছনে লেগে গেল, এইটা তোমার কম্পিউটারে দেখো সঙ্গে সঙ্গে এখানে যে রেড এটা রয়েছে এটা দেখো অন হয়ে গেছে, তার মানে কি এবার রেকর্ডিং স্টার্ট হবে,
বলছে ডিভাইস ইজ রেডি, তার মানে আমি যদি রেকর্ডিং স্টার্ট করি তাহলে এখান থেকে রেকর্ডিং হওয়ার কথা। দেখো এইবার আমি যে কথাগুলো বলছি ব্লু ইয়েতি থেকে মোটামুটি এক ফুট দূরে আমি কথা বলছি, স্টার্ট হয়ে গেছে, রেকর্ডিং হচ্ছে এবং আমি যতটা কাছে এসে কথা বলছি এবার, এবং আমি এটা এইদিকে আছে, আমি এইভাবে কথা বলছি, একটু কাছে এগিয়ে এসে কথা বলছি, তাহলে বুঝতেই পারছো আমি কাছে এগিয়ে এসে কথা বললে কথার ক্লিয়ারিটি অনেক বেটার হবে। আর আমার কিন্তু মনে রাখবে গেন একদম নিচে নামানো আছে, মানে এটার যে গেন দেখো এটা একদম কমানো আছে, এবং নিচে যে মোডগুলো আছে তার মধ্যে দেখবে একটা উল্টোনো হার্টের সাইন মতো আছে, সেটাকে কার্ডয়েড মোড বলে, মানে লেফট সাইড থেকে যদি ধরি থার্ড নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে কার্ডয়েড মোড। যে কোনো একটা দিক থেকে, মানে আমি যেদিক থেকে কথা বলবো একদিক থেকে সাউন্ডটা রেকর্ড হবে, তো এখন আমি কার্ডয়েড মোডে এটা করে দিলাম, এবং যখনই তোমরা ধরো কোনো পডকাস্ট বা এই টাইপের মানে যে কোনো একদিক থেকে কথা আসছে সেইটা রেকর্ড করতে চাইবে তখন ওই কার্ডয়েড মোডে করে নেবে। সেকেন্ড নাম্বারে যেটা রয়েছে ওটা হচ্ছে অমনি ডাইরেকশনাল, তারপরে বাই ডাইরেকশনাল একটা রয়েছে, এইট এইট সিম্বলের একটা রয়েছে একদম মানে চার নম্বর যে সুইচটা লেফট সাইড থেকে যদি ধরি চার নম্বর সুইচটা হচ্ছে তোমার বাই ডাইরেকশনাল, মানে ওটা তোমার সামনে থেকে এবং তার পেছন থেকে, মানে এটা যে আছে মানে আমি যে এই কথা বলছি পেছনে যে কথা বলছে তারটাও রেকর্ড হবে সামনেটাও রেকর্ড হবে, দু সাইড কিন্তু রেকর্ড হবে না, অমনি ডাইরেকশনাল হলে চারদিক থেকে সমানভাবে হবে। আর স্টিরিও মোডটা কি, একটা প্রথম দিকে রয়েছে স্টিরিও মোড, ধরো তুমি কোনো গান রেকর্ডিং করতে চাইছো বা কোনো গিটার রেকর্ডিং করছো এবং তুমি একটা রিয়েলিস্টিক সাউন্ড চাইছো, সেক্ষেত্রে হবে কি তোমাকে ওই স্টিরিও মোড যেটা ফার্স্ট মোড ওইটা সিলেক্ট করতে হবে। যত কাছে গিয়ে কথা বলতে পারবে, একদম ঠোঁট ঠেকিয়ে দিয়ে নয়, মানে যতটা কাছে গিয়ে কথা বলতে পারবে তত কিন্তু সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ডের ভলিউম দুটোই ভালো থাকবে, আর যত দূরে চলে যাবে সাউন্ডের ভলিউম কমে যাবে। ঠিক আছে, ভালো করে শোনো, যত দূরে চলে যাবে সাউন্ড ভলিউমটা কমে যাবে। এবার তুমি যদি ইচ্ছে করলে এখানে গেন বাটন আছে, গেনটাকে তুমি বাড়াতে পারো, গেন বাড়ালে হবে কি দূর থেকেও সাউন্ড বেশ ভালোই ক্যাচ করবে কিন্তু সাউন্ড কোয়ালিটি কমে যাবে। সুতরাং বেস্ট ওয়ে হচ্ছে গেনটাকে একদম লো লেভেলে রেখে কাছে এসে কথা বলো, তাহলে একদম ক্রিস্প এবং নিখুঁত সাউন্ড পাবে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, যদি এই মাইকটা সম্বন্ধে আরও কিছু ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও, এবং মাইকটা সম্বন্ধে আমার ফার্দার যা ফিডব্যাক সেটাও আমি তোমাদের অবশ্যই জানিয়ে একটা লং টার্ম রিভিউ দেবো। তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দাও। আর কিছুটা এই কয়েকটা শর্ট তোমাদের জন্য নিয়েছি, এই শর্টগুলো দেখে নাও এবং অবশ্যই আমার সাথে থাকো, আবার আসবো খুব শিগগিরই এরকম কোনো একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানেই, টাটা।